আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সারা অ্যাগ্রো ফার্মে, এটা চিটাগং ব্রাঞ্চের মধ্যে অবস্থিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গরুটির সামনে, এটা হচ্ছে ব্রাজিলিয়ার জাত, এটা ইন্দো ব্রাজিলের যে ব্রিড রয়েছে। মূলত এসব গরু ব্রাজিলেই অনেক বেশি দেখা যায়। এদের স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য আছে সাধারণ গরু থেকে, এদের কান অনেক লম্বা হয় এবং অনেক উচ্চতা হয়। সারা অ্যাগ্রো ফার্মের একটি ব্যতিক্রমী গরু এটা হচ্ছে। বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় এরকম গরু আছে, কিন্তু চট্টগ্রাম শহরে এই সারা অ্যাগ্রো সর্বপ্রথম নিয়ে এসেছে এই গরু। আজকে আমরা এই গরু পালন সম্পর্কে বিস্তারিত জানবো, যেহেতু এটা ব্রাজিলের একটি জাত। বাংলাদেশে কীভাবে লালন পালন করতে হয় বা তারা কীভাবে এনেছে, কেমন টাকা দাম চাচ্ছে, শরীরে মাংস কেমন আছে, সে বিষয়ে নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করছি পুরো সমাজের পাশেই থাকবেন, আর আমি আশাবাদী থাকবো আপনাদের সাথে। দর্শক, আমরা সারা এগ্রো আরও একটি ব্যতিক্রম গরুর সামনে দাঁড়িয়ে আছি। আপনারা যদি লক্ষ্য করেন, এই গরুটি উচ্চতাটা তো আসলে অনেক, প্রায় 10 ফিটের মতো হবে লম্বাটা, 68 ইঞ্চি লম্বা। আর কানটা, আমরা বিশেষ করে কানটা যে ভাই, এই কানটা এত বড় হওয়ার কারণটা কি? দেখেন তো কানটা, যদি দর্শক আপনারা একটু দেখেন, ভালো করে দেখেন কানটা, যদি কেউ দেখেন তাহলে আসলে কল্পনা করতে পারবেন না। হাতির কানের চেয়ে কিন্তু বড়, এক হাতের উপরেও কান। আর এভাবে প্রশ্ন হয়েছেন কত বিশাল সাইজের কাঠ। আচ্ছা, এটার কোন জাতের গরু ভাই আমাদের কিছু বলবেন? এটা জাতের নাম হচ্ছে ইন্দো ব্রাজিল। আচ্ছা, উৎপত্তি স্থল এটা ব্রাজিলিয়ান একটা ব্রিড। এটার স্পেশালিটি হচ্ছে এর হাইট এবং এর কানের জন্য, উচ্চতা এবং কানের জন্য, হাইট এবং কানের জি স্পেশালিটি। এটা ব্রাজিলের ব্রিড। কোন জায়গা আপনারা সংগ্রহ করেন? কোন দেশ থেকে সংগ্রহ করছেন? আপনারা থাইল্যান্ড থেকে সরাসরি থাইল্যান্ড থেকে আনা। আচ্ছা, এটা আপনাদের এখানে কতদিন আছে? আমাদের এখানে প্রায় 1 মাসের মতো। 1 মাসের মধ্যে সব এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে, এগুলো আপনারা 1 মাসের মধ্যে সংগ্রহ করেছে। বর্তমানে এটার কেমন বয়স আছে? এটার আপনার 4 দাঁত। আচ্ছা, এটা কি আরও উঁচা হবে? এটা আরও উঁচা হবে এবং আরও মোটা হবে। আরও উঁচা হলে তো আরও অনেক বেশি উঁচা হয়ে যাবে। এটা কিন্তু এমনিতে অনেক উঁচা, সামান্য উঁচা হবে প্রায়, আরও মাংস বাড়বে এর গায়ে, মাংসটা বাড়বে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্রাজিলের ব্রিড। এই ব্রাজিলের ব্রিডটা আমাদের বাংলাদেশে নিয়ে আসলেন, এই বিষয়টা একটু বলবেন। সারা অ্যাগ্রো ফার্ম প্রতি বছরে ক্রেতাদেরকে কিছু আকর্ষণীয় উপহার দেয়। ওই প্রতি বছরে নিয়ে এবছরে আমরা কিছু এক্সক্লুসিভ জিনিস নিয়ে আসছি কাস্টমারদের জন্য এবং ক্রেতাদের উদ্দেশ্যে আর কি, তাদের ভালো লাগার জন্য, এবং প্রায় সবাইকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য চাচ্ছি আর কি আমরা প্রতি বছর। জি, বাংলাদেশে কি এই ব্রিডার আছে আপনি বলে মনে করেন? বাংলাদেশে এই ব্রিডারও আছে, কিন্তু চিটংয়ে ফার্স্ট টাইম আমরাই নিয়ে আসছি। এটা বাংলাদেশে আছে, আরও আছে, এবং চিটাগংয়ে ফার্স্ট টাইম আমরাই নিয়ে আসছি আর কি। ইন্দো ব্রাজিল চট্টগ্রামে আপনারাই নিয়ে আসছেন? জি, প্রথম আমরাই নিয়ে আসছি। ইন্দো ব্রাজিল না, এটা ব্রিডটার নাম হচ্ছে ইন্দো ব্রাজিল। মূলত ব্রাজিলের ব্রিড। জি, ব্রাজিলের একটা ব্রিড। আচ্ছা, ব্রাজিলের গরু কিন্তু অনেক বড় হয়, কান মোটামুটি বড় হয় সেটা আমরা জানি, কিন্তু এটা কিন্তু একদমই ব্যতিক্রম। এত বড় কান আসলে আমি এর আগে কখনো দেখিনি। এর স্পেশালিটি হচ্ছে এর কান, এর কানটার জন্য স্পেশালিটি, আর এর হাইটটার জন্য। আচ্ছা, চাহিদা কেমন আছে এগুলো বাংলাদেশের? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চাহিদা এইসব গরুর, যেহেতু এক্সক্লুসিভ জিনিস সবাই তাই চাই, তার খামার একটা থাকুক, ওই হিসাবে এগুলোর খুব ডিমান্ড আছে। আপনারা তো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেন, আমেরিকা থেকে, তারপর আরেকটা বললেন যে কোন জায়গা দেশ থেকে? এটা ফ্রান্স থেকে। এটা হচ্ছে ব্রাজিল। জি, ব্রাজিলিয়ান ব্রিটার। আমরা এগুলো ইম্পোর্ট করছি আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা, এগুলো আমাদের থাইল্যান্ড থেকে। এটা জাহাজেই করে আনা? জি, জাহাজে করে নিয়ে আসা। বিদেশের যে গরুগুলো আপনারা দেশে আনেন, সেক্ষেত্রে গরুর কোনো পারিপার্শ্বিক সমস্যা হয় না? যেহেতু লং জার্নি করে সামান্য কিছু সমস্যা তো হবে আশা করি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তেমন কোনো সমস্যা নেই আমাদের এখানে। আনার পর থেকে এগুলো আলহামদুলিল্লাহ ভালো রিকভার হয়েছে। আচ্ছা, আবহাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থাকে যে আমরা এক এলাকা থেকে অন্য এলাকা গেলে মানুষের আবহাওয়ার একটা সমস্যা হয়ে যায়, কিন্তু একটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসা সে বিষয় ওরকম তো সমস্যা থাকেই মোটামুটি। কিন্তু এখন এখানে আনার পর আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে যথেষ্ট ওদের দেশের যে আবহাওয়া ওই আবহাওয়ায় রাখার চেষ্টা করি, এবং যেহেতু যেগুলো আপনার গরম দেশ থেকে আসে ওদেরকে আমরা বিভিন্ন ফ্যানের ব্যবস্থা করে থাকি, এবং যেহেতু ওইগুলো আর কি। আচ্ছা, এটার শুধু কান আর উচ্চতার জন্য স্পেশালিটি? জি জি জি। আমাদের সাধারণ গরুর মতো বৈশিষ্ট্য নাকি অন্য কোনো আছে? এটার বৈশিষ্ট্য আপনার কান, হাইট, স্বাভাবিক মাথা সবকিছু মিলাই একটু এক্সক্লুসিভ গরু। আচ্ছা, স্বাভাবিক চরিত্র? যেটা স্বাভাবিক চরিত্র আমাদের স্বাভাবিক গরুর মতো খাওয়া দাওয়া খাই, খড়, ঘাস, সাইলেস এসব দিই আর কি আমরা। সাধারণ গরুকে কিন্তু উনি যেভাবে ধরে রাখছে, আমার পাশে যে ভাইটি আছে ওনার ডাবল মনে হচ্ছে কিন্তু গরুটি, উনি অনায়াসে কানে ধরে রাখছে বা চাইলে হাতে মুখে ধরতেছে, কোনো সমস্যা করছে না। কিন্তু যে আমাদের দেশীয় গরু কিন্তু খুব হিংস্র হয়, খুব চঞ্চল হয়, এসব গরু খুবই শান্ত প্রকৃতির হয়, এবং এরা মানুষের আদর নিতে বেশি পছন্দ করে, মানুষের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে এরা। আচ্ছা, এটা যেহেতু আপনার ওজনে বেশি, লম্বায়ও বেশি, আকারেও অনেক বড়, সেক্ষেত্রে যদি হিংস্রাত্মক হয় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অবস্থা খুবই খারাপ হবে, কিন্তু এসব গরু খুবই শান্তশিষ্ট গরু। আচ্ছা, কুরবানির জন্য কেমন চাহিদা এগুলো? শৌখিনতা আসলে কাজের মানুষরাই আসলে এগুলা নেয় আমাদের থেকে, ওনাদের উদ্দেশ্যে আসলে এসব গরুগুলো আমাদের নিয়ে আসে আর কি। আমি যদি এটা নেই তাহলে তো আরও লালন পালন করতে পারবো যদি? জি জি জি, অবশ্যই। এরা এখন 4 দাঁত, মাত্র 4 দাঁত, এ আরও অনেক বড় হবে। আর কত বছর রাখা যাবে এটা? এটা আমরা 2021-এর জন্য রাখবো আর কি। 2021-এর জন্য? 21-এর জন্য। দাঁতে 4টা হয়ে গেছে, এখন যদি কেউ চায় তাহলে কিন্তু কোরবানি দিতে পারবে? কোরবানি দিতে পারবে, কিন্তু এটা আমরা 2021-এর জন্য রাখি। এখন বিক্রি করতে যাচ্ছেন? এখন আমরা এটা বিক্রি করব, যদি কেউ নিতে চায় তাহলে দিবেন না? এটা আমরা 2021-এর জন্য বিক্রি করব, যদি কেউ নেয়। 21-এর জন্য যদি কেউ নিতে চায় এখন যদি কিনে রাখে আপনারা 21 সাল পর্যন্ত রেখে দেবেন? 21 সাল পর্যন্ত আমরা রেখে দেব, এটা 1 বছর রেখে দিবেন? 1 বছর আমরা লালন পালন করব, 2021 সালে আমরা এটা দিব। এর আগে ছাড়ার কোনো চিন্তা হবে? এর আগে ছাড়ার কোনো চিন্তা হবে। আচ্ছা, সত্যি অনেক চমৎকার একটি গরু, ব্যতিক্রমী জাত আপনার ব্রাজিল থেকে যেহেতু সংগ্রহ করা, যেহেতু ব্রাজিলের ব্রিড। ব্রাজিল থেকে আনার কোনো সুযোগ থাকে না? ওগুলো ব্রাজিল থেকে আনার সুযোগ থাকে, কিন্তু আমরা এগুলো ইম্পোর্ট করছি আপনার থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে নিয়ে আসে এগুলো আমাদের। তো আপনারা বিভিন্ন দেশ থেকে গরু সংগ্রহ করেন, তার মধ্যে আমেরিকান ব্রাহ্মা থাকে? আমেরিকান ব্রাহ্মা থাকে, তারপরে ফ্রান্স থেকে নিয়ে আসি আমরা, তারপরে ইন্দো ব্রাজিল এই ব্রিডটা, এগুলো ইন্দো ব্রাজিল, এগুলো আমরা ইম্পোর্ট করি আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা আর কি। সারা অ্যাগ্রো ফার্মের আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে ওদের জন্য আমরা আরও নতুন নতুন কিছু চমকাচ্ছি, সামনেই আসবে এগুলো আরও নতুন দেশ থেকে আপনার থাইল্যান্ড, টেক্সাস, হল্যান্ড এসব জায়গা থেকে আমরা বিভিন্ন রকম গরু নিয়ে আসবো। আরও মানে গরুর জগতে যা আছে মোটামুটি চেষ্টা করবো আমরা নিয়ে আসার। কারো মনে যদি শখ না থাকে তাহলে কিন্তু আসলে সম্ভব না। আমি একটা গরু মানুষরাই আসলে এসব জিনিস নেই, শখ করে আনা এগুলো আমাদের। আপনারা যেহেতু একটা গরু আনতেছেন এটা কিন্তু রিস্ক থাকে, যেহেতু অনেক দূরের একটা জার্নি। অনেক দূরের একটা জার্নি, আসলে রিস্ক নিয়ে আসলে এগুলো আনা আমাদের। দেশে আসার পরে কোনো চিকিৎসা করা হয়েছে এটার? দেশে আসার পরে আমরা তেমন কোনো সমস্যা ফেস করি নাই আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এখানে সুস্থ সবলই আছে। লাইভ ওয়েট কেমন আছে এটার? লাইভ ওয়েট আছে আপনার 750 কেজির মতো আছে। 750 কেজি? আচ্ছা, এত বড় গরু, এত উচ্চতা, মাত্র 750 কেজি? ও আসছে, যা লং জার্নি করে আসছে ওই জন্যই ওরা ওয়েট 750-750 কেজির মতো ওয়েট লস হয়েছে, এবং আশা করতেছি আমরা এটা 2021 সালে 900 থেকে 950 কেজি ওজন হবে। এটা 950 বা 1 টনের মতো ওজন হতে পারে আশা করি 2021 সালের জন্য। জি, 2021 সালে তো আমরা আপনার কাছ থেকে আরও নতুন নতুন চমক ইনশাল্লাহ পাবো আশা করি। নতুন নতুন চমক থাকবে আশা করি সবার জন্য। সবসময় সারা অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন, এবং আমাদের নতুন নতুন কিছু এক্সক্লুসিভ চমক থাকবে আপনাদের জন্য অবশ্যই। কি নাম দিয়েছেন গরুটার? কোনো নাম দেওয়া হয়েছে? এটার কোনো নাম দেওয়া হয় না এখনো আমাদের, এখনো কোনো নাম নেই, ইন্দো ব্রাজিল। আচ্ছা দর্শক, আমরা তখন কথা বলছিলাম একটি ব্যতিক্রম ব্রিড, আমাদের বাংলাদেশি না, সম্পূর্ণ ব্রাজিল থেকে এই ব্রিডটার উৎপত্তি, ইন্দো ব্রাজিল নামে পরিচিত, যেগুলোর স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো উচ্চতা অনেক বেশি হবে, যেমন প্রায় 11 থেকে 12 ফুট উচ্চতা হবে, এবং এটার কানের সাইজটা যদি আপনারা দেখেন চমকে যাবেন। যে হাতির কানা থাকে, হাতির কানা মানুষ বলে বড়, হাতির কানার চেয়ে কিন্তু এটা দ্বিগুণ বড়, এটা অনেক বড়, অনেক লম্বা। তো দর্শক আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।